খুবই হাই কোয়ালিটির পাঁচটা বকনা বাচ্চা দেখাবো, তার মধ্যে খুবই কোয়ালিটি। অনেকে বলে যে 100 বিজের গরু পাওয়া যায় না, তো আমি দুইটা বাচ্চা খুবই কালেকশন করেছি। 100 বিজ কাকে বলে আজকে কাস্টমারকে দেখাবো, বুঝছেন? খুবই সুপার কোয়ালিটি বাচ্চা এক কথায়, বুঝছেন? বাচ্চাগুলো মোট পাঁচটা বকনা বাচ্চা, জি পাঁচটা বকনা দেখাবো। পাঁচটা বকনা বাচ্চাই জাতমান খুবই কোয়ালিটিফুল বাচ্চা, বুঝছেন? আমার সেরা কালেকশন আজকের কালেকশন, বুঝছেন? মানবা চলুন আমরা বকনা পাঁচটা দর্শক, জি দেখান আপনি। বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা, বড়সড় একটা বকনা দেখছেন, সুন্দর বকনা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন আমার দামজাত বয়স সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মামুন ভাই, এক নম্বরে যে বকনা বাচ্চাটা দেখছি এটা জাতমান বয়সটা? এটা হলস্টাইন ফ্রিজিয়াম বকনা বাচ্চা, এডিএল সিমের বাচ্চা, 475 বলের একটি এডিএল বেজের বাচ্চা, খুবই হাই কোয়ালিটির পার্সেন্টেজ বাচ্চা, ঠিক আছে? আচ্ছা, এই বাচ্চাটা দেখান যে আসলে এর মাথার থেকে দেখান, আসলে এর যে আদর্শ একটা গাভীর যে বৈশিষ্ট্য, এর মাথাটা দেখান যে কত ছোট একটি মাথা, এখনো দাঁত হয়নি, বুঝছেন? এখনো দাঁত হয়নি, একদম রেডি, বুঝছেন? যে কোনো মুহূর্তে গরম আসবে, হ্যাঁ হিটে আসবে। আর এর গলাটা গদ্দানটা দেখান, কানগুলো ছোট, তারপরে চামচুচে অনেক পাতলা, আর কালারটা খুবই গর্জিয়াস ফুল কালার। ওই অনেক কাস্টমার বলে যে 100% পাওয়া যায় না, আসলে 100% টাকা দিয়ে নিয়ে আসতে হয়, তারপরে 100% পাওয়া যায়। তা আজকে কাস্টমার দেখুক 100% দাঁত কাকে বলে, ঠিক আছে? জি দেখান আপনি, এই যে ওলান কাকে বলে দেখান, এই যে নিপল চ্যাটটা, ঠিক আছে? হ্যাঁ, চ্যাটটা নিফিল দেখান, আর এর জায়গা কি দেখান, এই দেখেন, ঠিক আছে? এই দেখেন কি জায়গা, কি বলবো আমি, এই দেখেন, হ্যাঁ চ্যাটটা নিফিল, চার জায়গায় ছিটানো আছে, বুঝছেন? আর কি জায়গা, অনেক জায়গা দেখছেন। এক নম্বর বকনা, জি ভাই, এটা একটা ড্যানোর কোটি, ঠিক আছে? মিল্ক ক্যান্ডি চকলেটও বলতে পারেন, বেশ লম্বা চড়া, অনেক লম্বা চড়া, মানে একদম হাইব্রিড জাতীয় গরু। 100% কাকে বলে আজকে কাস্টমার দেখুক যে 100% গরুগুলো কোনগুলো হয়। আসলে গুড় যত, চিনি যত, মিষ্টি ততই হয়, ঠিক আছে? তো টাকা দিয়ে জিনিস কিনলে পারে 100% জিনিস ভাই বাংলাদেশেও পাওয়া যায়, বুঝছেন? গল্প না, বাস্তব আজকে কাস্টমার দেখুক গরুগুলো। আচ্ছা চাতমান, মাউন ভাই এক নম্বরে বত বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি ভাই আমি 135,000 টাকা। দামদার করতে পারবে? হ্যাঁ, দামদার সীমিত কিছু, দামদার সম্মানীয় করা যাবে, সমস্যা নাই। তো বন্ধুরা এক নম্বর বত বাচ্চাটার দাম শুনেন 135, জি ভাই, দামদার কিছুটা কমাতে পারবেন? অবশ্যই। তারপরে দুই নম্বরেও লম্বা চড়া সুন্দর একটা বত বাচ্চা দেখছেন, জি ভাই। মাউন ভাই দুই নম্বরে বত বাচ্চাটার যত্ন ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়াম এডিএল 100 বিজের একটি বাচ্চা, এ দেখান যে চোখের পাপড়ি সহ গোলাপি হয়ে গেছে, কানগুলো দেখান কত ছোট, গলায় কম্বল নাই, চামচুচা অনেক পাতলা, দেখান যে আসলে মাথাটা কত ছোট। এগুলো 100% বলে বাংলাদেশে পাওয়া যায় না, আজকে আমি এগুলো দেখাবো, আজকে দুইটা বাচ্চা দেখাবো, এর মধ্যে এর জাত মানগুলো দেখুক দর্শক যে আসলে কোয়ালিটিটা কত সুন্দর, বুঝছেন? দুইটা গরু আমার খুবই মানে জীবনের সেরা কালেকশন, ঠিক আছে? আমি এই কোয়ালিটির বাচ্চা আমি কালেকশন করছি, কাস্টমারকে দেখান যে আসলে এর জাত মান কত সুন্দর। দেখান, জি দেখান, এই যে চারটা নিপিল চার জায়গায় ছিটানো ভাই, ঠিক আছে? এই দেখেন চারটা নিপিল আর অনেক জায়গা, বুঝছেন? এই দেখেন কি জায়গা, কি জায়গা ভাই, দুধ কই থেকে আসবে, এইসব বাচ্চা নিয়ে যায় খামার করতে হবে, ঠিক আছে? দুই নম্বরে এটা রেডি বকনা বাচ্চা দেখছেন, জি রেডি বকনা, একদম রেডি, যে কোনো মুহূর্তে ভাই কনসেপ্ট নেবে, দুই পাশের প্রিন্টটা একই রকম, চোখের পাপড়ি সহ গোলাপি হয়ে গেছে, কানগুলো জাতমান আগে চিনতে হয় ভাই, কোনগুলো জাতমান এগুলো চিনে যেন কাস্টমার গরু ক্রয় করে, তাহলে ওই ব্যক্তিটা কখনোই ঠকবে না খামার করার জন্য। বকনা বাচ্চাটার দামটা কেমন? এটার দাম রাখছেন ভাই 115,000 টাকা। দামদার করতে পারবে? হ্যাঁ, সীমিত কিছু, আপনি সম্মানীয় করা যাবে, কোনো সমস্যা নেই। আর দুই নম্বর বকনা বাচ্চার দাম 115,000, জি ভাই, 1,00,000। দামদার কিছুটা কমাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। তারপর তিন নম্বর বেশ লম্বা চড়া একটা বকমাস্তা দেখছেন, জি ভাই, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? হ্যাঁ অবশ্যই। এই বাচ্চাটাও দেখান যে একটা রেট, তিন নম্বর এই বকটাটা, এটা একটা রেট ফিজাম বকনা বাচ্চা, হ্যাঁ এটা যে কোনো মুহূর্তে হিটে আসবে, একদম রেডি, যে কোনো মুহূর্তে হিটে আসবে, খুবই পার্সেন্টেজ ভালো, কোয়ালিটি ভালো, অনেক ভালো কোয়ালিটি, রেড ফিজাম অনেকে খুঁজে, তো এটা একটা রেড ফিজাম বকনা, কোনো কাস্টমার ভাই ভালো লাগলে পারে এই বকনাটা কালেকশন করে নিতে পারবে, সমস্যা নেই। খাওয়া দাওয়া দেখান যে কত সুন্দর, পাগুলো দেখেন কত মোটা, মাজা শেপটা অনেক চড়া মাজা আছে, ওরান পরানটা দেখেন তো, জি দেখেন, চারটা নিবিল চার জায়গায় কত সুন্দর ছিটানো, হ্যাঁ অনেক জায়গায়, দেখেন দুধ কই থেকে আসবে, অনেক জায়গা, অনেক জায়গা, খুব জায়গা, এসব গরু
খুবই সুন্দর এই যে জায়গা কি দেখেন ধরেন না ধরে খালি ওলনটা দেখা দিন হ্যাঁ আর তিন নম্বর এটা দেখছেন একটা রেডি বকনা বাচ্চা জি ভাই বেশ বড় সর লম্বা চড় হ্যাঁ অনেক বড় সর বাচ্চা একটা কোয়ালিটি খুবই ভালো গরু যে কয়টা আছে খুবই ভালো কোয়ালিটির বাচ্চা কাস্টমার এখন দেখবে নিবে তিন নম্বরের বক বাচ্চার দাম কেমন আছেন ভাই এটা দাম রাখছি আমি 1 লক্ষ 12 হাজার টাকা ভাই এটা তো দামদার করতে হবে হ্যাঁ সীমিত কিছু দামদার করে নিতে পারবে সমস্যা নাই বন্ধুরা তিন নম্বর বক বাচ্চার দাম শুনুন 1 লক্ষ 12 হাজার দামদার এটা করে নিতে পারবেন অবশ্যই খুব সুন্দর বাচ্চা চার নম্বরে সুন্দর বক বাচ্চা দেখছেন জি ভাই চার নম্বরে বাচ্চাটা যতন বস্ত ভাই ভাই এটি একটা এসে 100 বিজের হলিস্টাইন ফ্রিজিয়াম বকনা বাচ্চা এই বাচ্চাটা দেখেন যে আসলে এর মাথা ঠোঁট কানগুলো খুবই একদম পার্সেন্টেজ কাকে বলে এর মধ্যে আল্লাহ দিছে ঠিক আছে ভালো পার্সেন্টেজ হ্যাঁ চামচুসে অনেক পাতলা এখনো দুধের পশমে ওঠেনি ঠিক আছে এই যে গরম পড়ে যাচ্ছে সব উঠে যাচ্ছে বুঝছেন গ্রোথটা অনেক সুন্দর গ্রোথ আছে বাচ্চাটার মাজা শেপটাও অনেক চড়া মাজা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা বাউগুলো অনেক মোটা মোটা ভাই দেখুন এখনো এই বাচ্চাটা ধোয়ানো হয়নি যার জন্য একটু নোংরা আছে চারটা নিপিল আর অনেক জায়গা দেখছেন কি জায়গা কই থেকে আসবে সব বাচ্চা দেখে শুনে যেন কাস্টমার কয় করে চার নম্বরে বত বাচ্চাটা বসতে ভাই ভাই এটা 9 মাসের মতো বয়স আছে আনুমানিক 9 মাস হবে জি জি কালারটা খুবই গর্জিয়াস ফুল কালার দুই পিসের প্রিন্ট একই রকম পাগুলো অনেক মোটা মোটা খুব মানের একটি বাচ্চা ভাই এগুলো দাম কেমন আছেন ভাই চার আর পাঁচ একসাথে জোড়াই বলে দেবে এই দুটো বাচ্চা একই সেমের বাচ্চা তো বন্ধুরা দেখলেন চার নম্বর বত বাচ্চা জি জি চলুন পাঁচ নম্বর বত বাচ্চাটা দেখি তারপরে চার আর পাঁচের সঙ্গে দাম শুনুন দেখছেন পাঁচ নম্বর বত বাচ্চা সেটা সুন্দর একটা বক খুব সুন্দর এই বাচ্চাটা কি বলবো এই বাচ্চা একটা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এটা জাপান বস্ত ভাই এটা হলিস্টাইন ফ্রিজিয়াম এসআই 100 বিজের বাচ্চা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এই বাচ্চাটা দেখান যে আসলে কান মাথাটা কত ছোট এই বাচ্চাটার মাথা ছোট গলায় কম বলে হ্যাঁ চামচুচে অনেক পাতলা আর খুবই শান্ত প্রকৃতির বাচ্চা এর কালার প্রিন্টটা অনেক সুন্দর মাজার শেপটা দেখান যে আসলে মাজার শেপটা ভাই খুবই ভারী একটি মাজা ছোট বাচ্চা হিসাবে আচ্ছা দেখো খুবই কোয়ালিটি বাচ্চা এই যে পালান দেখান নরম পালন ভালো আছে হ্যাঁ চারটা নিকেল চার জায়গায় আর অনেক জায়গা ভাই ভয় পাচ্ছে বুঝছেন আচ্ছা দুই পিসের প্রিন্ট ভাই একই রকম মাথাটা দেখান যে আসলে কত গর্জিয়াস ফুল একটি বাচ্চা এই বত বাচ্চাটা বয়সটা ভাই ভাই এটাও প্রায় 9 মাসের মতোই হবে 9 মাসের আনুমানিক ঠিক আছে 8 প্লাস 9 মাসের মতন হবে দামটা কেমন আছেন এটার ভাই চার আর পাঁচ কোনো কাস্টমার ভাই যদি একসঙ্গে নেয় তাহলে দাম পড়বে 1,55,000 টাকা তো বন্ধুরা আগে দেখেছিলেন চার নম্বর বক্তব্য আছে এটা পাঁচ নম্বর এই চার আর পাঁচের সঙ্গে দামটা শুনলেন 1,55,000 টাকা জি ভাই মাউন ভাই দর্শকদের সাথে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চান পরামর্শ বলতে কি দর্শকদের উদ্দেশ্যে যে আমি যে গরুগুলো দেখালাম জাত মান কোয়ালিটি খুবই ভালো আর দর্শক যেখান থেকেই গরু ক্রয় করুক অবশ্যই জাত মান দেখে শুনে যেন দর্শক ক্রয় করে আর বর্তমান সময়টা যে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ক্যাশ অন ডেলিভারি দেব আমার যে গরুগুলো আছে একবারের জায়গায় 10 বার দেখবে দেখার পরে সে গরু সিলেক্ট করবে যদি ভালো লাগে সেভাবে গরু আমি পাঠাতে পারবো কোনো সমস্যা নাই আর যদি মনে করে যে আসবো তাহলে আলহামদুলিল্লাহ আসি দেখে শুনে তারপরে গরু ক্রয় করে নিয়ে যেতে পারবে ঠিক আছে আর আমি যে গরুগুলো দেখালাম একদম খুবই কোয়ালিটি ফুল বাচ্চা মানে তিনটা বাচ্চায় যে কোনো মতে হেঁটে আসবে বুঝছেন এখন দর্শক দেখবে দেখি যদি আমার দামের সাথে যদি মিলে তাহলে আমার থেকে গরুগুলো ক্রয় করবে আমি যে দামটা বললাম হ্যাভি এনএজেবল দাম বলছি কাস্টমার আমার গরুগুলো দেখলে বুঝতে পারবে আচ্ছা মোহন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই